কোভিডের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন চিকিৎসকরা। সরকারি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত নন এমন বহু চিকিৎসক নিজস্ব চেম্বারে রোগী দেখেন। সমস্ত চিকিৎসকদের লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক স্তরের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেই চিঠি পৌঁছে যাবে চিকিৎসকদের কাছে। পাশাপাশি প্রথম দফায় ডাক্তারদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। 16 জানুয়ারি থেকে দেশ জুড়ে গণ টিকাকরণ শুরু হচ্ছে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রথম দফায় শুধুমাত্র কোভিড যোদ্ধারাই টিকা পাবেন। এই তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাই কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শুধুমাত্র সরকারি হাসপাতালের ডাক্তাররাই এই সুবিধা পাবেন, কিন্তু রাজ্য সরকার এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত নেয় বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও প্রথম দফায় টিকা নেবেন। এবার আরও এক ধাপ এগিয়ে প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসকরাও এই সুবিধা পাবে রাজ্যে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসকরা। আমিও তো একজন ব্যক্তিগত বেসরকারি হাসপাতালে আছি, আমার ব্যক্তিগতভাবে ক্লিনিক আছে, আমিও কিন্তু কোভিড পেশেন্ট ধরেছি। রাজ্য সরকারের যে এই সিদ্ধান্তটা সবাইকে গ্রহণ করা, যারা যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন সেই সিদ্ধান্তটাকে কিন্তু আমি স্বাগত জানাই। কারণ আমরা যারা ডাক্তার তারা কিন্তু প্রথম সারির যোদ্ধা, এবং আমরা জানি না কোন পেশেন্ট বা কোন রোগী কী উপসর্গ নিয়ে আসছে এবং তার কোভিড আছে কি না, যতক্ষণ না আমরা পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে পারি। বহু কেস তো আমরা আমাদের চেম্বারে পেয়েছি, আমাদের চিকিৎসা কেন্দ্রগুলোতে পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে আজকে সবাইকে ভ্যাকসিন বা প্রতিষেধক দেওয়াটা খুব দরকারি, কারণ তাদেরকেও বাঁচাতে হবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে তাদের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তিকরণের 3টি উপায় আছে। সরাসরি স্বাস্থ্য দপ্তরে নাম পাঠানো যাবে, কোউইন অ্যাপ চালু হলে তার ডাউনলোডের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন চিকিৎসকরা। ব্লক, মহকুমা বা স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যে প্রাইভেট প্র্যাকটিসরত ডাক্তারদের কোনো তথ্য সরকারের কাছে নেই, তাই এইভাবে নাম নথিভুক্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।